প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা গুণাগুণ আমরা আইডেন্টিফাই করতে পারি, যে অনেক গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু খুলুকুন আযীম, মহান চরিত্র, যেই চরিত্রের সীমানা খুঁজে পাওয়া পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। যার সীমানা নাই সেটাই আযীম, যার সীমানা নাই সেটা কি? এই মসজিদ কত বড়? কয় দৈর্ঘ্যে? 25 ফিট, প্রস্থে 40 ফিট। তার মানে এটার একটা সীমা আছে, তাই না? এই ঢাকা নিউ মার্কেট চাঁদনি চক এইগুলার পরিধিতে কত? আপনি তখন বলবেন এটা হচ্ছে এত বর্গক্ষেত্র। ঢাকা জেলার পরিধি কত? আপনি একটা বের করতে পারবেন। আমার দেশ কত? আমার দেশেরটা আপনি বলতে পারবেন। পৃথিবী কত? এটাও বলতে পারবেন। কিন্তু জেনে রাখেন, খুলুকিন আযীম, আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন, আমার রসুলের চরিত্র এতই মহান, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সবাই মিলে যদি লেগে যায়, এইটা কত গুণাগুণ খোঁজার জন্য কোনো দিন রসুলের গুণ খুঁজে শেষ করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অঞ্চলের, কিয়ামত পর্যন্ত অনাগত জেনারেশনের বিভিন্ন ধরনের মানুষ হবে। আরবের মানুষ এক কালচারের, বাঙালি এক কালচারের, আফগানি এক কালচারের, পাকিস্তানি এক কালচারের, নাইজেরিয়ান এক কালচারের, এখন নাইজেরিয়ান এক কালচারের, 100 বছর পরে ভিন্ন ধাঁচের আবার নাইজেরিয়ান আসবে, ভিন্ন ধাঁচের বাঙালি আসবে, আসবে না ভাই? আমাদের বাপ দাদারে যদি, আমাদের দাদাকে যদি মনে করেন, এখন যে বার্গার খাই আমরা, স্যান্ডউইচ, এই বার্গার যদি আমার দাদারে দেওয়া হতো, আমার দাদা বলতো নিশ্চয় এরা পাগলা হয়ে গেছে, ঠিক কিনা? কত বড় পাগল, পাউরুটির পেট কেটে এর মধ্যে গোস্ত ঢুকাইছে, আরে পাগল, পাউরুটি যদি গোস্ত খাওয়াই লাগে তো আলাদা আলাদা পেটের মধ্যে ঢুকাইছিস কেন তোরা, বলবে না ভাই? কিন্তু আমাদের কাছে এখন একটি স্মার্ট আপ্যায়ন, আপনার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসবো, বার্গার নিয়ে আসবো, বলে না ভাই? এমন স্মার্ট একটা আপ্যায়ন। তার মানে জেনারেশান চেঞ্জ হয়েছে, আল্লাহ না করুক আবার জেনারেশান এটা পরিবর্তন হইতে পারে, তখন দেখা যাচ্ছে গোস্ত ফাঁক করে ভিতরে একটু পাউরুটি ঢুকাইছে, আচ্ছা তখন আপনি যদি কাহারি পাগল ছাগল নাকি, এখন আমাদেরকে যদি বড় গোস্ত ফাঁকা করে অল্প একটু চিকন পাউরুটি দিছে, আরে ভাই মূল জিনিসটা একটু বেশি দিয়ে বাড়ায় দে, তুই কী দিলি এটা, বলবে না ভাই? প্রিয় ভাইয়েরা, এই যে বিভিন্ন কালচার বিভিন্ন জেনারেশনে আসবে, এখন একরকম টাকা পয়সার লেনদেন আচার আচরণ চলতেছে, এরপরে এক ধরনের আসবে। আজ থেকে 20 বছর আগে কেউ যদি বিশ্বাস করত যে ই কমার্স নামে কোনো জিনিস আছে, আপনার মোবাইল আপনি পছন্দ করে এখান থেকে অর্ডার দিয়ে দিলেন, আপনার একদম প্যান্টি থেকে শুরু করে আপনার বিমান পর্যন্ত সব কিছু এইটা দিকে না যায়, ঠিক কিনা? এই যে কালচার চেঞ্জ, এটা কেন উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানুষের যত ধরনের নৈতিকতাবান হতে হবে, সে যে যার জায়গার থেকে সবচেয়ে বেশি কালচার্ড হতে যাবে, যে যার জেনারেশনে সবচেয়ে আপডেটেড মানুষ হতে যাবে, সবচেয়ে মানবিক মানুষ হতে যাবে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি এক চুলও কমবে না, ঠিক কিনা? এক চুল কমবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির সজীব থাকবেন, সুবহানাল্লাহ, সেই রাসূল হচ্ছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই মহান রাসূল। এই খুলুকিন আযীমের অনেকগুলো গুণাগুণ, আমি 10টা গুণ আপনাদের মাথার মধ্যে একটু হাইলাইট করে দিয়ে দিব, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, শিষ্টাচারী। শিষ্টাচার মানে কি? এটিকেটওয়ালা, তিনি জানেন কখন কি করতে হবে, তিনি শিষ্টাচার জানেন, 1 নম্বর গুণ। 2 নম্বরে ভদ্রতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বাধিক ভদ্র মানুষ এবং সব ভদ্রদের তিনি হচ্ছেন লিডার। 3 নম্বরে নম্রতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের খুলুকিন আযীমের তৃতীয় গুণাগুণ ছিল নম্রতা তার মধ্যে। 4র্থত দয়া দাক্ষিণ্য, মানুষ ততক্ষণ মানুষ হতে পারে না যতক্ষণ না তার মধ্যে দয়া এবং দাক্ষিণ্য এই গুণ তার মধ্যে না ঢোকে। 5 বিশ্বস্ততা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বিশ্বস্ত মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই, আসেনি, নাই, আসবেও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বিশ্বস্ত। 6 নম্বরে সততা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় সৎ মানুষ আর ছিলেন না, আসবেনও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সততা ছিল। 7 সহিষ্ণুতা, সহিষ্ণুতা, আপনি একটু মন লাগায় বিষয়গুলো খেয়াল করেন, সহিষ্ণুতা, এখন পুরা পৃথিবীর মানুষ হচ্ছে অসহিষ্ণু, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সহিষ্ণু, সহিষ্ণুতা তার মধ্যে ছিল। 8 ছিল দানশীলতা, 9 ছিল তার মধ্যে আতিথিয়তা,
অতিথি পরায়ণতা, 10 নম্বরে তার মধ্যে ছিল মানবিকতা, একজন মানুষ হিসাবে মানবিকতা। তাহলে খুলুকিন আজিমের অভ্যন্তরে 10টা মৌলিক গুণ আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু এই 10টা পয়েন্টের আলোকে মোটামুটি সব চলে আসে। মনে রাখা একটু আপনাদের জন্য কঠিন, আপনারা মনে পাবেন ইনশাআল্লাহ। এখানে অনেক চ্যানেল আসছে আলহামদুলিল্লাহ, বিখ্যাত বিখ্যাত চ্যানেল আসছে, তারা ইনশাআল্লাহ এই আলোচনা দিবে, আপনারা আবার আলোচনাটা টেনে টুনে শুনতে পারবেন। পয়েন্টগুলো আলাদা আলাদা করে তাদেরকে বলবে, এডিট করার সময় 10টা পয়েন্ট আস্তে আস্তে করে লিখে দিবে, মানুষ যেন সেটাকে মনে রাখতে পারে। তাহলে আমরা খুলুকিন আজিমের অধীনে আজকে 10টা পয়েন্টের কথা শুনলাম, কয়টা? এবার আবার খেয়াল করেন, শিষ্টাচার, নখে গুনেন, হাত লাগান। 2 নম্বরে ভদ্রতা, 3 নম্বরে নম্রতা, 4 নম্বরে দয়া দাক্ষিণ্য, 5 নম্বরে বিশ্বস্ততা, 6 নম্বরে সততা, 7 নম্বরে সহিষ্ণুতা, 8 নম্বরে দানশীলতা, 9 নম্বরে আতিথিয়তা, 10 নম্বরে মানবিকতা।